দশক ছাত্র লীগের কমিটি ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন সেখানে আছেন সহকর্মী শিহাবুল ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে শিহাবুল ছাত্র লীগের কমিটি ঘোষণা নিয়ে নেতাকর্মীদের মাঝে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন নতুন নেতৃত্বকে সবাই সবাই কিভাবে দেখছেন এবং সিন্ধিয়া আপনারা জানে আপনি জানেন যে আসলে এই গত আজকে রাত দশটার পরে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটির অনুমোদন দিয়েছে এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে এই কমিটি দেওয়া হয়েছে এই কমিটিতে নতুন নেতৃত্ব আসছে নতুন নেতৃত্ব হচ্ছে হোসেনকে সভাপতি করা হয়েছে এবং আলী ওয়াসিফ শেখ শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটিতে দেওয়া হয়েছে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে স্থান পেয়েছে মাঝারুল কবির সয়ন এবং সভাপতি তানভীর হোসেন সৈকত কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে যারা এই আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতিতে আছেন তাদের সাথে আমরা যদি কথা বলে জানতে পেরেছি তারা অনেকেই পরীক্ষিত নেতা তাদের ব্যাপারে আমি একটু কথা বলবো ঢাকা তো নতুন কমিটি দেওয়া এই কমিটিতে আসলে যারা নতুন নেতৃত্ব পেল তাদের প্রতি আপনাদের রূপ ধারণা এবং তারা কেমন রাজনৈতিকভাবে কতটুকু পরীক্ষিত দেখেন আমাদের ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আমরা সব সময়ই আমাদের দেশনেত্রীর উপরে আস্থা থাকে সে মানে যোগ্য নেতৃত্বের কাছে এই আসলে ক্ষমতা অর্পণ করে তো সেই জায়গা থেকে আমরা জান মানে যারা নেতা হয়েছে তারা আসলে যোগ্য নেতৃত্ব বলেই হয়েছে সেই ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তাকে তাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই এবং সেন্ট্রালেও যারা যেই দুজনকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা এই ক্যাম্পাসের সবচেয়ে যোগ্য বলেই তাদেরকে দেওয়া হয়েছে আছে নতুন কমিটিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি হলো তারা হচ্ছে সাধারণ সম্পাদক তিনি আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখানকার এজিএস ছিলেন তার ব্যাপারে একটু শুনতে চাই আসলে পদে দায়িত্ব পেলেন এখন আপনাদের কী রূপ আশা কীরকম দেখুন জনাব সাদ্দাম হোসেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং আঠাশ বছর পর ডাকসু নির্বাচনে সর্বোচ্চ বেশি ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছিলেন তো তারপর ওনার ক্যাম্পাসে ওনার যে জনপ্রিয়তা এবং ওনার যে নতুন আঙ্গিকে ছাত্র রাজনীতিকে যেভাবে সাজিয়ে তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হয়ে গেলেও উনি গোটা বাংলাদেশেই একটা সুনাম করিয়েছেন এবং গোটা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই তার দিকে চেয়ে থাকতেন যে উনি কী কী রোল মডেল প্রণয়ন করেন কী কী নতুন ধারা নিয়ে আসেন তো সেই জায়গা থেকেই জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক আমরা মনে করি এবং তিনি সেই জায়গা থেকেই জনাব সাদ্দ জনাব সাদ্দাম হোসেনকে চয়েস করেছেন এবং জনাব সাদ্দাম হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মনোনীত করেছেন তো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি করি বিভিন্ন জায়গা থেকে তো আমরা মনে করি এটা খুবই বড় পাওয়া আমাদের জন্য এবং যে আমরা আরেকবার পেয়েছি এটা এবং জায়গায় আশা করি তিনি বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ফিরিয়ে আনবেন এবং আরো বৃদ্ধি করবেন ধন্যবাদ আপনারা শুনছিলেন নতুন নেতৃত্বে আসলে কিরকম করবে আসলে এই মাঠ পর্যায়ে যারা ছাত্রলীগের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা আপনি আপনাকে ধন্যবাদ